الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام من الرحمن فمن وصلك وصلته ومن قطعك قطعته وقال عليه الصلاة والسلام من أحب أن يبسط له في وينشأ له في إسره فليصل رحمه وقال عليه الصلاة والسلام لا يدخل الجنة قاطع أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته
صلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وعلى يوم الرحمة لقب فاني والا وعلى يوم الرحمة لقب فاني والا مرادي غريبا وكي برلان والا صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم غريبا كما جاء حسنت جميع خصاله صلوا عليه وآله اے رب بھیج ہمارے درود اور سلام برگزیدہ نبی پر اپنی ہزاروں درود ہزاروں سلام
সূরা যুব তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত চার দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইরা, পর্দানি সিনমাউদুন, আল্লাহ পাকের অশেষ মেহরবানি যিনি আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর কোরআনের মহব্বতে, নবীজির বাণী শোনার মহব্বতে দিনই মজলিসকে আঁকড়ে ধরার লক্ষ্যে ওলামায়ে কেরামের সহবতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা ইউহয়িল কালবাল মাইতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতা বিমাইল মাতার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর কালামের আলোচনা যেখানে হয়, আল্লাহর নবী বলেন আমার বাড়ির আলোচনা যেখানে হয়, যারা আলোচনা করেন তাদের আলোচনা গুলো শোনার জন্য তোমরা অংশগ্রহণ করবে, এবং ওই আলোচনা গুলোর মাধ্যমে যেই দিলটা যেই অন্তরটা গুণা করতে করতে মরে গিয়েছে, জঙ্কারে ধরেছে, ওই জঙ্গরা মরা অন্তরকে জীবিত করার জন্য ওলামায়ে কেরাম দার্শনিকদের কাছ থেকে আল্লাহর কালাম এবং নবীজির বাণীগুলো শুনে তোমাদের দিলকে জিন্দা করবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আঁকড়ে ধরো, মজবুত ভাবে আঁকড়াইয়ে ধরো ওলামায়ে কেরামের মজলিসকে। ওয়াইস্তেমাই কালামিল হুকামা, এবং দার্শনিকদের জ্ঞানী গুণীদের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে থাকো। ফাইন্নাল্লাহ ইউহয়িল কালবাল মাইতা বিনূরিল হিকমা, ওই দার্শনিক আলোচনাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুর্দা দিলগুলোকে জিন্দা করিয়া দে। যেমন ভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আকাশ থেকে বৃষ্টি পড়ে জমিনের মাটি ফাইটা টুকরা টুকরা হয়ে আছে, চৈত্র মাস যখন আসে বৃষ্টি হয় না, জমিন গুলো ফাইটা যায়, গাছ গুলো মরে যায়, আবার যখন চৈত্র মাসের শেষ মুহূর্ত হয়ে যায়, বৈশাখ মাস শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত করেন, ওই বৃষ্টির পানি যখন জমিনে পড়ে এই ফাটা জমিনটা জুড়া লাগে, ওই জমিনটা উর্বর হয়ে ওই জমিন থেকে যেমন ভাবে সবুজ গাছ উৎপন্ন হয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহর কালামের আলোচনা শোনার মাধ্যমে ওলামায়ে কেরামদের চেহারা মুবারক দেখার মাধ্যমে আল্লাহর নবীর বাণীগুলো শোনার মাধ্যমে তোমার যেই দিলটা মরে গিয়েছিল ফেটে গিয়েছিল ওই মরা দিলকে আল্লাহ জীবিত করিয়া দে। আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি আমরা কি সফল না বিফল, আল্লাহ আমাদেরকে অবশ্যই সফলতা দিবেন। আমি আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করার কোনো অবকাশ নেই, সময় নির্ধারিত আছে, কর্তৃপক্ষ একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, এই বিষয়টা হইল আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামী বিধান। এই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত যে আয়াত, ওই আয়াতই আমি আপনাদের সামনে পাঠ করেছি, এর সাথে সম্পৃক্ত যে নবীজির হাদিস তিনখানা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আমি পাঠ করেছি।
আল্লাহ তাআলা আমাদেরকে এই জগতে পাঠাইছেন, এক সময় আমরা এই দুনিয়াতে ছিলাম না। যখন ছিলাম না আমরা কোথায় ছিলাম, আমাদের আসল বাড়ি কোথায় বলতে পারবেন? আসল বাড়িটা হইল আমাদের জান্নাত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইলেন, বানাইয়া আদমকে জান্নাতে দিলেন। জান্নাত হলো আদম আলাইহিস সালামের বাড়ি। আদম আলাইহিস সালামের সন্তান হইলাম আমরা। বাবার বাড়ি যেটা হয় সন্তানের বাড়ি সেটাই হয়। আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি হইল জান্নাত, আমাদের বাড়িও হইল জান্নাত। আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম উনিও জান্নাতেই ছিলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে তার বিবি দান করেছেন জান্নাতের ভিতরে। এরপরে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন আবার দুনিয়ায় পাঠাইয়া দেওয়া হয়, আদম আলাইহিস সালামও কান্না করেছিলেন, হযরতে হাওয়া আলাইহিস সালামও কান্না করেছিলেন। যে কারণে আদম সন্তান যারা ওই দুনিয়াতে আগমন করে হাসতে হাসতে আসে না, কান্না করে আসে। মায়ের পেট থেকে যখন সন্তান জন্ম হয় তখন একটা চিল্লি দেয় ওই দুনিয়ায় আগমন করার সময় চিল্লি দিয়ে আসে। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করেছেন, জান্নাত থেকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, আদম কান্নারত অবস্থায় জান্নাত থেকে বের হয়ে আসছেন। আদম সন্তান কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে এরা প্রত্যেকেই কান্নারত অবস্থায় আগমন করে, একমাত্র একজন কান্না করে নাই। একজন আছে যিনি কান্না করেন নাই, উনি হলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ আছেন, সকল নবী রাসূলগণের রূহানি পিতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আমাদেরও রূহানি পিতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার সময় কান্না কইরা আসেন নাই। জান্নাতের ভিতরে ছিলাম, আল্লাহ পাঠাইলেন কেন, দুনিয়ায় পাঠানোর কারণটা কি? জান্নাতে ছিলাম, জান্নাতেই থাকতাম, আল্লাহ দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো দুনিয়াতে তোমাদেরকে আমি পরীক্ষা নিরীক্ষা কইরা জান্নাতের হকদার বানাইয়া, কে জান্নাতের জান্নাতের হকদার হবে, কে জাহান্নামের হকদার হবে, যার যার আকল বুদ্ধি দিয়া আমি দুনিয়াতে বানাইছি। যতদিন দুনিয়াতে থাকবে তোমারে আমি আকল দান করছি, তোমারে গরু ছাগলের মতো না, বাঘ সিংহের মতো না, কুকুর বিড়ালের মতো না, পশু পাখির মতো না, জিন ফেরেশতার মতো না, তুমি মানব জাতি। মানব জাতিকে আমি আল্লাহ তাআলা এমন একটা আকল দান করেছি যে আকল দিয়া সে ভালোও বুঝতে পারে, মন্দও বুঝতে পারে, ন্যায়ও বুঝতে পারে, অন্যায়ও বুঝতে পারে, হকও বুঝতে পারে, বাতিলও বুঝতে পারে, কার দ্বারা মুক্তি হবে, কার দ্বারা জাহান্নামে যেতে হবে, পথ তার জানার জ্ঞান দান কইরা দুনিয়াতে পারে। তুমি যত দিন দুনিয়ায় থাকবায় এর ভিতরে তুমি চলাফেরা করবায়, তোমার জ্ঞান দিয়া চিন্তা কইরা চলবায়, যতদিন দুনিয়ায় থাকবায় তোমার কিছু হক আমি দান করছি, এই হক গুলো তুমি আদায় করবায়, আমার দেওয়া আদেশ গুলো মান্য চলবায়, নিষেধ গুলো মান্য চলবায়। যদি আমার আদেশ মতে চলতে পারো
নিষেধ গুলো মাইনা চলতে পারো, পরকালের জগতে তুমি যেই জায়গা থেকে আসছিলাই ওই জায়গা জান্নাত নামক স্থানে তোমার বাসস্থান। দুনিয়া যখন আসত কান্নারত হয়ে আসত, ও মানব জাতি দুনিয়াতে তুমি যখন থাকবে এমন কাজ করবে যেই কাজ করার মাধ্যমে যাওয়ার সময় আর কান্না কইরা যাওয়া লাগে না, জান্নাতের আশায় জান্নাতের হকদার হইয়া নেক আমল কইরা পাওনাদারের পাওনা আদায় কইরা হকদারের হক আদায় কইরা হাসতে হাসতে জান্নাতে যাবে। দুনিয়ার মানুষ কাঁদতে থাকবে একটা ভালো মানুষ আমরা হারাইলাম। যে যাইবে হাসতে হাসতে যাবে, আর যারা থাকবে কইবো আব্বা যাইতেছে গা, আব্বা কত ভালো মানুষ আছে, ভাইজান কত ভালো মানুষ আছে, হ্যাঁ আমার চাচা কত ভালো মানুষ আছে, আমরা গ্রামের মুরব্বী কত ভালো মানুষ আছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, পাওনাদারের পাওনা বাকি রাখে নাই, ঋণদারের ঋণ বাকি রাখে নাই, হকদারের হক বাকি রাখে নাই, যার যা পাওনা আছে আদায় করে দিছে, আল্লাহর ভাওনা আল্লাহরে আদায় করে দিছে, বান্দার ভাওনা বান্দারে আদায় করে দিছে। দুনিয়াতে এমন কোন ব্যক্তি নাই এই লোকটার গুণ গান ছাড়া দুর্বর্ণনা করে সব মানুষে কানবে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছে আল্লাহর দাসত্বের জন্য, হক আদায় করবে আল্লাহ, আল্লাহর হক আদায় হয় আল্লাহর দাসত্বের মাধ্যমে। আমার তেলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতের মধ্যে হুকুকের আলোচনা, সূরাতুন নিসার 34 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ 10টা হকের আলোচনা করেছেন, এই আয়াতে মাত্র 3টা হকের আলোচনা করছেন। সূরাতুন নিসা 34 নম্বর আয়াতে 10টা হকের আলোচনা করছেন। মানুষ দুনিয়ায় আগমন করার পরে তাদেরকে যে হুকুক দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলোর মধ্যে একটা দায়িত্ব, একটা হক হইল আল্লাহর হক, আরেক প্রকারের হক হইল বান্দার হক। আল্লাহর হক প্রথমে আমাকে বলা হয়েছে, বান্দার হক আমাকে আদায় করার জন্য দ্বিতীয়বারে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কুরআনের আয়াতের বর্ণনা ভঙ্গিতে সর্বপ্রথমই জানাইয়া দিচ্ছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও আমার বান্দা বান্দিরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার বানাইও না। এটা হইল আল্লাহর হক, আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা পুশিদা করো, হালাল মান্যা চলো, হক মান্যা চলো, বাতিল ছাড়ো, নাজায়েজ অবৈধ কাজ ছাড়ো, অন্যায় অন্যায় বিচার ছাড়ো, ন্যায় ইনসাফ মতে চলো, আল্লাহর বিধানগুলো আদায় করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না। আল্লাহর হক আদায় করা, আল্লাহর দাসত্ব করা। আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম বান্দার হক হইল নিজের মা এবং বাবার হক। বান্দার হকের মধ্যে আত্মীয় স্বজনের হকের মধ্যে সর্বপ্রথম হইল নিজের মা এবং বাবা, আত্মীয়দের মধ্যে সবচেয়ে নিকটতম কে রে, মা বাবার চেয়ার কেউ আছে এর চেয়ে নিকটে কেউ নাই। আল্লাহর হক হইল আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করো, তার সাথে কাউকে অংশীদার বানাইও না। আর বান্দার হকের মধ্যে প্রথম হইল নিজের মা এবং বাবার হক। কেন? আত্মীয়দের হক আদায় করা লাগে মহব্বতের কারণে, এক আত্মীয় আর এক আত্মীয়কে মহব্বত করে, এজন্য একে অপরের হক আদায় করে দিতে হয়। এই মহব্বতের বেলায় আল্লাহর মহব্বতের সাথে কারো কোন তুলনা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা,
বাবা সন্তানকে মহব্বত করে, মা সন্তানকে মহব্বত করে, সন্তান তার মা বাবাকে মহব্বত করে, স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে, ভাই তার বোনকে মহব্বত করে, বোন তার ভাইকে মহব্বত করে, চাচা ভাতিজাকে মহব্বত করে, ভাতিজা তার চাচাকে মহব্বত করে, মামা তার ভাইনাকে মহব্বত করে, ভাইনা তার মামাকে মহব্বত করে। দুনিয়ার যত মহব্বত আছে সকল মহব্বতকে একত্রিত করো, আমি আল্লাহর মহব্বতের লক্ষ কোটি গুণের এক গুণ হবে না। আল্লাহর মহব্বত যার সাথে তুলনা ওই চলে না। মায়ের সাথে অন্যায় করলেন, বাবার সাথে অন্যায় করলেন, মা বাবার হক আদায় করতে গেলেন না, সেবা যত্ন করলেন না, তাদের কথা মানলেন না, একবার দুইবার তিনবার পাঁচবার দশবার, এমন একটা সময় এসে যাবে মা বাবা অস্থির হইয়া সন্তানকে ত্যাজ্য পুত্র কইরা দেয় না, বাবা অসন্তুষ্ট হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান, আমি এমন এক প্রভু, এমন মহব্বত করনে ওয়ালা মালিক, আমি এমন মহব্বতকারী, আমি কারো ব্যাপারে রাগ করি না, গুস্সা করি না, আর যদি গুস্সা করি তাইলে ছাড়ি না। আমাকে আমার সাথে যদি বান্দা নাফরমানি করে, একবার না, দুইবার না, শতবার না, হাজারবার না, লক্ষবার না, কোটিবার না, মিলিয়ন বিলিয়ন বারে অন্যায় অপরাধ কইরা, ওহত পাহাড় সমতুল্য গুনাহের বোঝাটা মাথায় নিয়া, অপরাধের গুনাটা মাথায় নিয়া, আমি আল্লাহর দরবারে যখন তওবা করে, আমি আল্লাহ তার জীবনের অপরাধ মাফ করে দিয়া, আগে যেমন মহব্বত করতাম এইভাবেই মহব্বত শুরু করে দে। আমি যেমন আগে করতাম তেমন আল্লাহর পরে আল্লাহ বেশি মহব্বত করেন, এজন্য প্রথমেই বলা হয়েছে আল্লাহর হক আদায় করো, আল্লাহর হক আদায় করো, আল্লাহর দাসত্ব করো, নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ করো, যাকাত আদায় করো, আল্লাহর দেওয়া বিধি বিধান গুলো আদায় করো, আল্লাহর নিষেধ গুলো মেনে চলো, হকের উপরে থাকো, বাতিলকে খণ্ডন করো। আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে বান্দার হকের আলোচনার মধ্যে সর্বপ্রথমে আল্লাহ মা বাবার হকের আলোচনা করেছেন, কারণ হইল মা এবং বাবা হইল আত্মীয় স্বজনের মধ্যে সবার উর্ধ্বে স্থানের অধিকারী। মা বাবার সমান আত্মীয়তা কেন নাই? কেরে বায়ে মহব্বত করে স্বার্থে, বোনে বাইরে মহব্বত করে স্বার্থে, চাচা ভাতিজাকে মহব্বত করে স্বার্থের জন্য, ভাতিজা চাচাকে মহব্বত করে স্বার্থের জন্য, বিবি স্ত্রীকে মহব্বত, বিবি তার স্বামীকে মহব্বত করে স্বার্থের জন্য, স্বামী তার স্ত্রীকে মহব্বত করে স্বার্থের জন্য, ঠিক তেমনিভাবে দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে একে অপরের মহব্বতটা হইল স্বার্থের জন্য। একমাত্র মা এবং বাবা এমন আত্মীয়, এমন ঘনিষ্ঠ, যাদের মহব্বত কোন স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে বাবা তার সন্তানকে মহব্বত করে, মা তার সন্তানকে মহব্বত করে, সন্তান মা বাবাকে মহব্বত করে, কোন স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে বিনা স্বার্থে মা বাবাকে সন্তান মহব্বত করে। আল্লাহর মহব্বতে সাথে কোনো তুলনা নাই, যে কারণে সবার আগে আল্লাহর হক আদায় করতে হয়, আর বান্দার হক এটাও আদায় করা ফরজ। এর মধ্যে আল্লাহ মা বাবার হকটাকে আগে রাখছেন, কারণ এরার মহব্বত হইল নিঃস্বার্থ মহব্বত, সন্তানের প্রতি মা বাবার, মা বাবার প্রতি সন্তানের, উভয় পক্ষের মহব্বত স্বার্থহীন। বাবা সন্তানে সন্তানে যদি কিচ্ছু দেয় না, রুজি রোজগার করে কিচ্ছু দেয় না, এরপরেও যদি খবর পায় যে সন্তানের কোন বিপদ আসছে, তাহলে মা বাবা হাত বন্ধা বইয়া থাকবো। সন্তান মা বাবা সন্তানের উপরে জুলুম করে, এরপরে যদি খবর পায় যে বাবার উপরে কোন বিপদ আসছে, মায়ের উপরে কোন বিপদ আসছে, ওই সন্তান কি হাত বন্ধা বইয়া থাকতে পারে? পারত না, যাইব। যদিও তার হক আদায় করছে না, যদিও তার প্রতি সদ আচরণ দেখে
পাইছে না, কিন্তু ওই মায়ের মহব্বত বাবার মহব্বত সন্তান ছাড়তে পারে না, সন্তানের মহব্বত মা এবং বাবা ছাড়তে পারে না, নিঃস্বার্থ মহব্বত যেহেতু মা বাবার প্রতি সন্তানের, সন্তানের প্রতি মা বাবার। এজন্য আল্লাহ বলেন আল্লাহর হকের পরে আত্মীয় স্বজনের সর্বোচ্চ ঠিকানায় সর্বোচ্চ স্তরে হইল তোমার মা বাবার হক তুমি আদায় করো, মা বাবার হক আদায় করো। আল্লাহর হক আদায় করতে যাইয়া বিভিন্ন হাদিসের মধ্যে আলোচনা আছে, আলোচনা দীর্ঘ আছে, এই ব্যাপার এই আলোচনার কোন বিষয়বস্তুই আমার নাই। আমার বিষয়বস্তু হইল আত্মীয়, আত্মীয়র মধ্যে সর্বপ্রথম স্তরের আত্মীয় হইল আমার, নিকটতম হইল আমার মা আর বাবা। যেই মা বাবার ব্যাপারে আলোচনা, এটা হইল আলাদা স্বতন্ত্র একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না। মা এবং বাবার প্রতি আত্মীয়দের সর্বোচ্চ স্তর হিসাবে, নিঃস্বার্থ মহব্বতকারী হিসাবে নিজের যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের হক আদায় করার চেষ্টা করবেন, যারা যাদের মা বাবা দুনিয়াতে নাই চেষ্টা করবেন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করার, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। হযরত ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর নবীর যুগের ছিলেন, নবী যখন দুনিয়াতে ছিলেন দুনিয়ায় থাকাকালীন অবস্থায় হযরত ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে ছিলেন, এরপরেও রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারেন নাই, উনি রাহমাতুল্লাহ আলাইহি রয়ে গেছেন, সাহাবী হতে পারেন নাই, আল্লাহ নবীর কাছে অনুমতি চাইছেন নবীজির সাথে সাক্ষাৎ করতে, হুজুর আমার মা অসুস্থ, মার সেবা যত্ন করতে হয়, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে দেখে আমি সাহাবী হওয়ার গৌরব অর্জন করি। আল্লাহ নবী বলেন ওয়াস্তারমি মা বাবা হইল অনেক উচ্চ স্তরের আত্মীয় যার সাথে কোন তুলনাই চলে না, ও ওয়াস্তারমি আমি নবীকে দেখে সাহাবীর মর্যাদা অর্জন করার তুলনায় তোমার মা বাবার খেদমতে জড়িয়ে থাকা উত্তম, মা বাবার খেদমতে তুমি জড়াইয়া থাকো, মায়ের খেদমতে থাকো। হযরতে ওয়াইস কানি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করতেই করতেই ওই দিকে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, এক দেখে সাহাবী হওয়ার গৌরব অর্জন করতে পারেন নাই, অথচ সাহাবী হওয়া অনেক বড় এক গৌরব। এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায় প্রশ্ন করছে, হুজুর কোন তো দেখি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই হযরত মুয়াবিয়া উত্তম নাকি ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তম, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম নাকি হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তম, দুইজনের মধ্যে কেডা উত্তম? প্রশ্নটা করার কারণ হইল উনি ভাবছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে দুই 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 দুইজনের দুই দল নিয়া একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলেন, এই যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হকের পথে আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায় হকের মুখালিফ, ইজতিহাদি ভুল করেছিলেন হযরত মুয়াবিয়া, এই ধারণাটা মনের মধ্যে নিয়া ওই লোকে প্রশ্ন করেছে যেহেতু ইজতিহাদি ভুলে লিপ্ত ছিলেন হযরত মুয়াবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলার হকের উপরে ছিলেন, হয়তো মুয়াবিয়ার স্তর মনে কমে গেছে, এর তুলনায় মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজের স্তর উপরে চলে যাবে, কারণ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয় উনি হলেন ওমরের সালিস তৃতীয় ওমর, ওমরের সানি দ্বিতীয় দ্বিতীয় ওমর বলা হয়, প্রথম ওমর হলেন ওমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা, আর দ্বিতীয় ওমর বলা হয় হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উনি মনে করছেন যে হয়তো প্রশ্নের জবাবে আসবে যেহেতু ইজতিহাদি ভুল করছেন মুয়াবিয়া, মনে হয়
আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিবেন যে উমর বিন আব্দুল আজিজ শ্রেষ্ঠ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর বিন আব্দুল আজিজের মধ্যে কে ভালো কে খারাপ, কে উত্তম কে অনুত্তম, কে শ্রেষ্ঠ কে অশ্রেষ্ঠ, এ ব্যাপারে তুমি প্রশ্ন করেছো, জানিয়া নেও আল্লাহর নবীর সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমর বিন আব্দুল আজিজের তুলনা তো দূরের কথা। হযরত উমর বিন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়া উনার গুড়া দিয়ে যে তুলা গুলো উড়াইছেন, ওই তুলা বাদল গুলোর মর্যাদা হাজার উমর বিন আব্দুল আজিজের চেয়ে শ্রেষ্ঠ। সাহাবীর সাথে তুলনা কার, সাহাবীর সাথে কিসের তুলনা? উমর বিন আব্দুল আজিজের তুলনা করতে আইছো, যত কিছুই হোক যত গুণের অধিকারী হোক আল্লাহর নবীর সাহাবি হওয়ার গৌরব অর্জন করতে পারেন। অতএব সাহাবীর মর্যাদা অনেক বেশি, এত বেশি হওয়া সত্ত্বেও, এত বড় গৌরব হওয়া সত্ত্বেও আল্লাহর নবীর নির্দেশ মেনে ওয়াস্তার নিরহমাতুল্লাহি আলাইহি মা বাপ মায়ের হক আদায় করতে গিয়া, মায়ের খেদমত করতে গিয়া, মায়ের মহব্বতের শুকরিয়া জ্ঞাপন করতে গিয়া আল্লাহর নবীর সাহাবী হওয়ার গৌরব কেসে গেছে। এক নম্বর স্তর হইল আত্মীয়দের মা এবং বাবা, এরপরে ভাইয়ের জন্য বোন, বোনের জন্য ভাই, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, মামার জন্য ভাগ্না, ভাগ্নের জন্য মামা, চাচার জন্য ভাতিজা, ভাতিজার জন্য চাচা, এমনি ভাবে ধারাবাহিক ভাবে আত্মীয় স্বজনের হক। এই হকটা আবার দুই ভাগে বিভক্ত, একদল হইল যাদের পাওনা হক, আর একদল হইল পাওনা হকদার না, ব্যাপক আত্মীয় লাগে, অসহায় হইয়া গেছে তাকে সহযোগিতা করা। একদল হইল তোমার মালের মধ্যে হক পায়, হকদার আত্মীয়, আর একদল হইল হকদার না আত্মীয়। এই দুই দল আত্মীয়ের মধ্যে যে হকদার তার হক আদায় করে দেওয়া ফরজ, হকদার আত্মীয়ের হক আদায় করবে না, এই মালটা আগুন হইয়া কাল হাসরের মাঠে বিচার নিকাশের পরে ওই মাল, যেই মাল তাকে আটকাইয়া রাখিয়া ভক্ষণ করেছিল আগুনের লুকটা দেওয়া হবে, ওইগুলো ভক্ষণ করো। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর রহম সাজনাতুন মিনার রহমান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রহমানের শাখা। রহমান কেডা? আল্লাহ। রহমান শব্দের মধ্যে রাহা মিম আছে, এর অর্থ এলো দয়া প্রদর্শন করা, মেহরবানি করা, একে অপরের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। রেহেম শব্দটা আত্মীয়তাটা রহমান থেকে নির্গত, রহমান থেকে বের হয়ে আসছে। রহমান যিনি আল্লাহ, উনি যেমন ভাবে দয়া দেখান, মেহরবানি করেন, অন্যায় হইলে মাফ কইরা দেন, অন্যায় হাজার বার হইল হাজার বার মাফ করেন, লক্ষ বার হইল লক্ষ বার মাফ করেন, কোটি বার হইলে কোটি বার মাফ করেন, উহুদ পাহাড় সমতুল্য পাপের বুঝানিয়া হইল আল্লাহ মাফ কইরা নিজের অন্তরঙ্গ বন্ধু বানাইয়া রাখেন। ওই রহমানের শাখা হইল রেহেম। সুতরাং আত্মীয়কে আত্মীয়র প্রতি কঠোর ব্যবহার নয়। আত্মীয়দের হক হইল দুই ধরনের, একটা হইল জানি হক আর একটা হইল মালি হক। জানি হক মালি হক, খালি মাল দিয়া দিলে হক আদায় হইয়া যায় না, জানি হক আছে মালি হক আছে, জানে হেফাজত তার চলা ফেরায় তার সাথে আচার ব্যবহারে এমন আচরণ দেখানো
যেই আচরণের দ্বারা সে সন্তুষ্ট থাকে, তার বিপদে সামনে দাঁড়ানো, বিপদের সময় সহযোগিতা করা, তার শত্রু বাহিনী যদি তার উপরে জুলুম নির্যাতন করে, জুলুমের জালিমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে সহযোগিতা করা, জানি দিকে জানি হক আদায় করা, মালের দিকে মালের হক আদায় করা, আত্মীয়র মাল যদি পাওনা থাকে, যদি সে বাই হইয়া থাকে, বোনের হক দিয়া দিবে, বাবা হইয়া থাকে সন্তানের হক দিয়া দিবে, সন্তান যদি বাই হইয়া থাকে বোনের পাওনা তাকে বাইয়ের কাছে দিয়া দিবে, এমনি ভাবে প্রতিটা লোক নিজ নিজ আত্মীয়র হক নিজের পক্ষ থেকে পাওনা হক আদায় করিয়া দিবে। আল্লাহ রাসূল বলেন আর রেহমু সাকিনাতুন মিনার রহমান, রহমানের শাখা হইল রেহেম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। মান ওয়াসালাকা ওয়াসালতুহু, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও আত্মীয় স্বজনেরা, একে অপরের সাথে আত্মীয়তার সম্পর্ক যখন রক্ষা করবে, আমি আল্লাহ তাআলা তুমি আমার বান্দা হিসাবে তোমার সাথে সম্পর্ক রক্ষা করব। আত্মীয় হিসাবে আত্মীয়র সম্পর্ক তুমি রক্ষা করবে, আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক রক্ষা করব। ওয়ামান কাতাকা আতাতুহু, যে আত্মীয় আরেকজন আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তার সাথে আমি মাবুদের সম্পর্ক ছিন্ন করি। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জরুরি না? জরুরি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জরুরি। ঠিক ঠিক, সম্পর্ক রক্ষার পাশাপাশি আত্মীয়দের হক, জানি হক হোক আর মালি হক হোক, যদি পাওনা থাকে পাওনাদারের পাওনা আদায় কইরা দেওয়া হইল ফরজ। যদি আদায় না করে কাল হাসরের মাঠে বিচারের সময় উপস্থিত করা হবে, তুমি বাবা সন্তানের পাওনাটা দেও নাই, সন্তান তুমি বাবার পাওনা দেও নাই, বিবি স্বামীর পাওনা দেও নাই, স্বামী বিবির পাওনা দেও নাই, ভাই বোনের পাওনা দেও নাই, বোন ভাইয়ের পাওনা দেও নাই, প্রত্যেককে হাজির করা হবে, এখন পাওনা আদায় করো। জানের পাওনাও দেওয়া সম্ভব না, মালেরটাও দেওয়া সম্ভব না, মাল পাইব কই দিত, যখন দিতে পারত না তখন কইব এক কাজ করো তোমার নেক আমল দেও, নেক আমল দিতে দিতে যখন হইত না কইব এখন নেক আমল আর নাই কিতা করতাম, আল্লাহ কইব ঠিক আছে তুমি তার গুণাগুলো নেও, বদামল গুলো নেও। এইভাবে আল্লাহ প্রত্যেকের হক আদায় করবেন, বান্দার হক যতক্ষণ পর্যন্ত ক্ষমা না দেয় এতক্ষণ পর্যন্ত বান্দার হক ক্ষমা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হক আদায় করো, বান্দার হকের মধ্যে প্রথম দায়িত্ব মা বাবার হক আদায় করো, মা বাবার সাথে সদাচরণ করো, ওয়া বিদিল কুরবা, তিন নাম্বার তোমার আত্মীয় স্বজনের পাওনা আদায় করো, জানি পাওনা আদায় করো, মালি পাওনা আদায় করো, যে যেইভাবে হকদার তার হক সেইভাবে তুমি আদায় করো, তোমার মনের আনন্দ দিয়া যদি তাকে তুষ্ট করে ফেলো আর সে নিজের থেকে বাদ দিয়া দেয় আমারে মাল দেওয়া লাগতো না, তোমার আচরণে সন্তুষ্ট, এই আচরণে আমি মুক্ত, মাল আমারে দেওয়া লাগতো না, এরপরও তার পাওনা হক যেটা তার কাছে তুমি বুঝাইয়া দেওয়ার চেষ্টা করো।
খাওয়াইয়া, দুষ্ট কইরা মিষ্টি খাওয়াইয়া, গরুর গোশত খাওয়াইয়া, আর গোশতার পোলাও খাওয়াইয়া সন্তুষ্ট কইরা দিয়া দিলাম। আর হেওয়া লজ্জা কইরা আর কয় না, ভাই এত আদর করে কেমনে মাল চাইতাম। নিজের ভাইয়ের সামনে কয় না, অন্যের কাছে গিয়া কয় যে ভাইয়ের মা ভাইয়ের কাছে তো অনেক খাও না, কিন্তু গেলে ঘরে ভাইয়ে 5,000 টাকা সারি এনে দেলায়, ভাইয়ের কাছে গেলে ওই ভাইয়ের পোলাও ভাত খাওয়াইলায়, ভাইয়ের কাছে গেলে ওই হাসির গোশত খাওয়াইলায়, আর কইতা আমার লজ্জা লাগে কেমনে হইতা। তোমার কাছে পাওনাদারের পাওনা যা আছে ওই পাওনাদারের পাওনাটা দিয়া দাও, এরপরে তুমি পারলে তুমি পোলাও খাওয়াও, না পারলে না খাওয়াও, তোর খাসির মাংস খাওয়াও, আর যদি না ভালো সুটকি শীতল দিয়া খাওয়াইয়া দাও, তবু তার পাওনাদার যেহেতু পাওনাদারের পাওনা আদায় করে দেবে। তাহলে অগোচরে আর সমালোচনা থাকে না, অগোচরে সমালোচনা থাকে না। প্রতিটা আত্মীয়র হক আদায় করা আমাদের উপরে ফরজ দায়িত্ব, যদি আদায় না করি তাহলে সম্পর্কে ফাটল সৃষ্টি হবে, আত্মীয়তায় আত্মীয়তার বন্ধনে ভাঙ্গন সৃষ্টি হবে, এই ভাঙ্গনের কারণে আমার জন্য পরকালীন অশান্তি। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ফাতিহা, সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতের না জানিয়া আমার তৈরি করে রাখছে আল্লাহ মুমিন বান্দাবান্দির জন্য। মুমিন বান্দাবান্দি যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, ওই কাজ কেমনে করবে, কি কোন জায়গায় কিভাবে করতে হবে আল্লাহ কোরআনের মাধ্যমে জানাইয়া দিচ্ছেন। আমরা যদি বুঝাও না বুঝার পান করি আল্লাহর কিছু করার নেই। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাবু লাহু ফি ইসরিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহর নবী বলেন যে সকল বান্দা বান্দিরা আমার উম্মতেরা, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে আল্লাহর যে সকল বান্দা বান্দিরা আমার উম্মতেরা একথা পছন্দ করে আল্লাহ তার রিজিককে প্রশস্ত করে দিবে, আল্লাহ যদি তার রিজিক প্রশস্ত করে দেওয়াকে সে পছন্দ করে, অথবা তার বর্তমানে তার নিদর্শন ইহ জগতে বাকি থাকুক এই কথার কামনা করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বহাল রাখে। আত্মীয়তার সম্পর্ক বহাল রাখলে হইব কি, একজন আত্মীয়রে পাওনাদার, পাওনাদারের পাওনাটা দিয়া দিল, মনে করি আমার পাঁচখানি জায়গা আছে, এর মধ্যে যদি আমি আড়াইখানি দিয়া দিই তাহলে আড়াইখানি থাকবো, এত আড়াইখানি কমে গেল। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা আড়াইখানি পাওনাদারকে দিয়া দিলে আর আড়াইখানি তোমার রয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আড়াইখানি জায়গার মধ্যে এমন বরকত তোমাকে দিয়া দিবে, ওই পাঁচখানি জায়গার বরকত আল্লাহ আড়াইখানি জায়গায় দান করবে। আর যদি না দেও তাহলে আস্তে আস্তে রিজিক সংকীর্ণ হইয়া যাবে, আড়াইখানি পাঁচখানি জায়গায় সম্পদ করবায় কিন্তু অন্যের হক না দিয়া অন্যের হক মাইরা খাইতেছো, এজন্য আল্লাহ তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা জড়াইয়া দিবে। ওয়ায়ুনসাহু লাহু ফি ইসরিহি, এবং তোমার অবর্তমানে তোমার নিদর্শন বাকি থাকুক একথা যদি কামনা করো। দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আত্মীয়দের হক আদায় করিয়া দিছে, ভাইয়ের হক দিয়া দিছে, বোনের হক দিয়া দিছে, নিজের ছেলে মেয়ের হক আদায় করিয়া দিছে, বিবির হক আদায় করিয়া দিছে, এইভাবে সবার হক আদায় করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এই লোকটার গুণগান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও তার আত্মীয় স্বজন যতদিন জগতে থাকবে এতদিন পর্যন্ত আলোচনা করতে থাকবে, অমুক ব্যক্তিটা ছিল দুনিয়াতে, আর যতজনের যত পাওনা ছিল মালি হক জানি হক সবগুলো হকুক আদায় কইরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার নাম দাম তার গুণগান দুনিয়াতে থাকবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো জানি হক আদায়ের মাধ্যমে, মালি হক আদায়ের মাধ্যমে। ও বান্দা বান্দিরা আল্লাহ তোমার রিজিকের প্রশস্ততা দান করবেন, ও বান্দা বান্দিরা জানি হক আদায় করো মালি হক আদায় করো, তোমাদের নিদর্শন তোমাদের অবর্তমানেও ইহ জগতে আল্লাহ চালু করিয়া রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দায়িত্ব আমাদেরকে দিয়ে দিছেন, কিভাবে পালন করব পদ্ধতি আল্লাহ বাতাইয়া দিয়ে দিছেন। আল্লাহ বলেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু, প্রত্যেক আত্মীয়র হক তার আদায় কইরা দাও, ওয়াল ইয়াতামা ইয়াতীমদের হক আদায় কইরা দাও, ওয়াল মাসাকিন মিসকিনদের হক আদায় কইরা দাও। এই আয়াতে সূরা বনী ইসরাঈলের যে তিলাওয়াতকৃত আয়াতে তিনটা হকের কথা বলছে, আর সূরা নিসার এক নম্বরে বা আল্লাহর হক, দুই নম্বরে মা বাবার হক, তিন নম্বরে হলো আত্মীয় স্বজনের হক, চার নম্বরে হলো এতিমদের হক, পাঁচ নম্বরে হইল মিসকিনদের হক। এতিম ও সহায়দের সহযোগিতা করো, এতিম ও সহায় যার কোনো সম্বল নাই, সহায়ের ব্যবস্থা নাই, তাকে যদি সহযোগিতা করো। আল্লাহর নবী বলেন আকাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেমন সওয়াব পাওয়া যায়, এতিম ও সহায়কে সাহায্য করার দ্বারা আল্লাহ এমন সওয়াব দান করে। আত্মীয়র হক আদায় করো, এতিমের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো, যে সহায় সম্বলহীন গরিব খাওয়ার মতো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলেন তোমার পাশে যদি তোমার গরিব পাশে আরেক গরিব না খাইয়া ক্ষুধার্ত অবস্থায় থাকে, আর তোমার ঘরে ভালো কইরা পোলাও বিরিয়ানি বানাইয়া পেট কইরা খাও, তোমার খাওয়াটা না জায়েজ, খাওয়াটাই না জায়েজ। পাশে পাশের ঘরে ক্ষুধার্ত অবস্থায় তোমার খবর নাই, তুমি যে খাইলে তোমার খাওয়াটাই না জায়েজ। এজন্য আল্লাহ তাআলা জানাইয়া দিছেন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب। আল্লাহ বলেন তোমার পড়োশি যে থাকে পড়োশির হক আছে, যদিও পড়োশি কিন্তু ওই দিকে তোমার লক্ষ্য রাখা জরুরি। পড়োশি হইল দুই ধরনের, একদল পড়োশি হইল তোমার ঘরের লাগা ঘর, আরেকদল পড়োশি হইল একটু দূরে তার ঘর। দুই ধরনের পড়োশি অলচারি দিল কুরবা অলচারিল জনবি, আল্লাহ দুই জায়গায় পড়োশি বলছেন, যার অর্থ হলো পড়োশি যারি দিল কুরবা নিকটতম পড়োশি, ওই যারি জনবি দূরবর্তী পড়োশি, এটা হইল এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হইল যারি যারি জিল কুরবা নিকটতম পড়োশি, এর দ্বারা হইল মুসলমান পড়োশি, ওই যারি জনবি এর দ্বারা উদ্দেশ্য হইল ও মুসলমান পড়োশি। পড়োশি হয়তো তোমার ঘরের পাশে কাছের পড়োশি, আর না হইলে দূরের পড়োশি, দুজনেরই হক আছে, কাছের হইল হক আছে, দূরের হইল হক আছে। আরেক দল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, উনি ব্যাখ্যা দিয়া বলেন আল জারি দিল কুরবা এর ব্যাখ্যা হইল মুসলমান আত্মীয় পড়োশি, মুসলমান আত্মীয় পড়োশি, আওয়াল জারিল জুনুবি এর দ্বারা উদ্দেশ্য হইল মুসলমান পড়োশি। দুজনেরই হক তুমি আদায় করতে হবে, পড়োশি হিসাবে তার সাথে ভালো আচরণ দেখানো, তার যেই যেই অধিকার আছে অধিকার তারা দেওয়া, রাস্তা দিয়ে হাইটা দেওয়া, তোমার তোমার টিউবওয়েল থেকে যদি পানি নেওয়া লাগে পানি নেওয়ার সুযোগ দেওয়া, পুকুরে গোসল করা লাগে অন্য ব্যবস্থা নাই তাহলে পুকুরে গোসল করার সুযোগ করিয়া দেওয়া, পড়োশি হিসাবে তারে তুমি যেমন সুযোগ গ্রহণ করতেছ তারেও এমন সুযোগ গ্রহণ করা তোমার দায়িত্ব দেওয়া, এই দায়িত্ব হইল তোমার দেওয়া। والجاريل جنوبي والصاحب بالجم এটা হলো আরেকজন পড়োশির ব্যাপারে আল্লাহর নবী বলেন পড়োশি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করবে, আত্মীয় স্বজনের সাথে সাথে তোমার নিকটতম যদি পড়োশি থাকে আত্মীয়দের সাথে তাদের হক তুমি আদায় করা লাগবে। পড়োশির হক আদায়ের ব্যাপারে আল্লাহর নবী বলেন পড়োশির হক হইল তিন ধরনের, পড়োশির হক তিন ধরনের হক, একদল হইল একটা হকের মালিক, আরেকদল হইল দুইটা হকের মালিক, আরেকদল হইল তিনটা হকের মালিক। যদি তোমার পড়োশি অমুসলমান হয়, অমুসলমান হইলে একটা হক তার পাওনা, পড়োশি হিসাবে হকদার, আর যদি পড়োশি হয় আবার মুসলমানও হয় তাহলে দুইটা হকদার,
তার যদি পড়োশীও হয়, মুসলমানও হয়, আত্মীয়ও হয়, তাহলে তিনটা হবে। দেখতে হবে পড়োশী যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা কে, এ আমার আত্মীয় না অনাত্মীয়, মুসলমান না অমুসলমান। অমুসলমান হইয়া থাকলে এ একটা হকের মালিক, পড়োশী হিসাবে হকদার। আর যদি মুসলমান হইয়া থাকে, মুসলমান হিসাবে আর পড়োশী হিসাবে, সে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হিসাবে, যা করণীয় তাকে করতে হবে। আর যদি আত্মীয় হয়, তিনটা হক তার আদায় করতে হবে। এইলো আট নাম্বার, নয় নাম্বার হইল, ছয় নাম্বার, সাত নাম্বার হইল, সাত নাম্বার গেছে না, আট নাম্বার গেল, কত নাম্বার? বাবা আল্লাহর হক, মাওলার হক, আত্মীয়র হক, ইয়াতিমের হক, কত হইছে? আল্লাহর হক, মা বাবার হক, ইয়াতিমের হক, মিসকিনের হক, এরপরে পড়োশী আত্মীয়র হক, পড়োশী অনাত্মীয়র হক, কত হইছে? ছয়টা। এরপরে সাহিবি বিল জাম্প, সফর সঙ্গীর হক, সফর সঙ্গী যে থাকে তার হক আদায় করো। সফরে যাইতেছ, তোমার সাথে একজন আছে, তার হক আদায় করো। এর কোন সময় কি অসুবিধা হইতেছে না হইতেছে তুমি দেখো, তুমি খাইতেছ তার একটু খাওয়াও, তুমি পান করতেছ তারে পান করাও, তুমি পান খাইতেছ তার একটা পান খাওয়াও, সে যদি সিগারেট না খায় তার সামনে সিগারেট খাইও না, এরকম ভাবে লক্ষ্য কইরা কইরা তুমি চলো। গাড়িতে বসছো, সাহেবুল জামবেদ আরেক ব্যক্তি দিয়েছেন গাড়ির সিটের পাশের সিটের মানুষ, গাড়ির সিট দুইটা থাকে না, আপনার পাশের সিটে যে এ হইল সাহেবুল জাম, পাশের সিটে একজন বইছে, আপনি এক সিটে বইছেন, এখন আপনি আল্লাহ দিলে টেন কেউরে দিয়া বইছেন দেড় সিট লইয়া, আর পাশের সিটে যে বইছে লাজু এ বেচারা শর্মায় কিন্তু পয় না, এই যে বেড়া বইছে হেও দেখা হইয়া কোন রকম সিবা সিবি করিয়া বইয়া রইছে, কইবার সাহস পায় না, বদ্র লোক মানুষ, কইলে আবার চমক দিয়া উঠাইয়া দেয়, এই জন্য কয় না। আপনার এই কথাটা বোঝার দরকার, এ হইল আমার পাশের সিটে, আমি হইলাম তার পাশের সিটে, আমিও টিকিট কেটেছি, সেও টিকিট কেটেছে, আমার যতটুকু জায়গা তারও এতটুকু জায়গার হক রয়েছে, আমি যদি এর চেয়ে আধ আঙ্গুল এক আঙ্গুল বেশি জায়গা নেই, এজন্য আল্লাহর দরবারে তাই হব, এজন্য সিটে যখন বসবো আমার সিট নিয়ে আমি বসবো, আমার পাশের সিটওয়ালার সিট ছেড়ে দিব। এটা হইল সাহেবুল জাম, পাশের সিটওয়ালাকে সিট দিয়ে দেওয়া। স্টিমারে বসলেন, লঞ্চে বসলেন, বাসে বসলেন, রেলগাড়িতে বসলেন, বিমানে বসলেন, হেলিকপ্টারে বসলেন, যেখানেই বসেন আপনি এই মজলিসের মধ্যে বসলেন, অন্য মজলিসে বসলেন, আপনার যতটুকু জায়গা এই জায়গাটা নিয়ে বসবেন, আর একজনকে জায়গা কইরা দেওয়া, এটা হইল সাহেবুল জামের অধিকার। আপনি নিজের অধিকার নিজে নিবেন, আর একজনের অধিকার তারে দিয়া দিবেন। আপনার সাথী যে সফর সঙ্গী, আপনার পাশের সিটে, আপনার স্টিমারে লঞ্চের সাথী, তার হক তাকে আদায় করবেন। সে তার কাছে বসা আছে, সে যদি সিগারেট খাওয়ার অভ্যাস না থাকে, আপনি সিগারেট পান কইলা সিগারেট খাইয়া এক দুমাটা তার দিকে ছাড়বেন না, আর হের যদি পান খাওয়ার অভ্যাস না থাকে, আপনি পান খাইয়া পানের পিক তার দিকে নিক্ষেপ করবেন না, এর দ্বারা ওই লোকটার কষ্ট হতে পারে, ওই দিকে লক্ষ্য রেখেই চলতে হবে। সাত নাম্বার, আট নাম্বার হইল ওয়াবনি সাবিল, মুসাফিরের হক, নয় নাম্বার হইল আওমা মালাকাত আইমানুকুম, আওমা মালাকাত আইমানুকুম, গোলাম বান্দি যারা আছে, শ্রমিক যারা আছে, মনি যারা আছে, এদের হক আছে, এরা যখন কাজ করে এদেরকে সহজভাবে কাজ করাইতে হবে, এদেরকে যেই পরিমাণ সহ্য হয় এই পরিমাণ কাজের অর্ডার দিতে হবে, অসহ্য কাজের অধিকার অর্ডার তাদেরকে দেওয়া যাবে না, যেই কাজ করলে পরে ওই লোকটা অপারগ হইয়া পড়ে, এমন কাজের অর্ডার ওই লোককে দেওয়ার অধিকার আপনার না। প্রত্যেকের অধিকার নিজ নিজ দায়িত্ব অনুযায়ী আদায় করে দেওয়া। আমার তেলাওয়াতে আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, যারা অতি খরচকারী, মুবাদদিরিন তাকদির হইল অতি খরচকারী,
অহংকারী যে ব্যক্তি, যে যার ভিতরে অহংকারে বলা, এই লোকটা ছাড়া আল্লাহর হক নষ্ট কেউ করে না। যে মনে করে আমচে বড় কোন হে, আল্লাহ আমার কোন হে, যা পাইলাম নগদ তাই আমার, বাকি আবার কিসের? দুনিয়াতে যা আছে নগদ, টাকার ভান্ডার পাইছি, ব্যাংক ব্যালেন্স আছে, খেত কামার আছে, সম্পদ আছে, নগদ পাইয়া গেছি, জান্নাতে গেলে না পাইতাম, আর এনো পামু কিনা এও সন্দেহ লাগে। এই এরকম যারা মনে করে আল্লাহর উপরে অহংকার দেখায়, আল্লাহর হক আদায়ে ত্রুটি করে, বান্দার হক আদায়ে ত্রুটি করে, আত্মীয়র হক আদায়ে ত্রুটি করে, পড়োশীর হক আদায়ে ত্রুটি করে, গুলামের হক আদায়ে ত্রুটি করে, এতিম মিসকিনের হক আদায়ে ত্রুটি করে, অহংকারের কারণে মত্ত হইয়া গিয়া অন্যায় কাজে নিজের অর্থ সম্পদকে ব্যয় করে, কিন্তু হকদারের হক আদায় করে অন্যায় কাজে ব্যয় করে। ওই এই জন্য ওই অহংকারী যারা যারা আল্লাহর হক আদায় করে না, বান্দার হক আদায় করে না, আত্মীয়র হক আদায় করে না, গরিব মিসকিনের হক আদায় করে না, এতিমের হক আদায় করে না, পড়োশীর হক আদায় করে না, মুসাফিরের হক আদায় করে না, গোলাম বান্দির হক আদায় করে না, এদেরকে আল্লাহ জানাই দিতেছেন যে তোমরা আসলে গর্ব অহংকার কইরা, এদের থেকে বিরত থাকিয়া হকগুলো আদায় না কইরা, তোমাদেরকে আমার দেওয়া সম্পদ, এই সম্পদকে অন্যায়ভাবে ব্যয় করতেছ। অন্যায়ভাবে ব্যয়কারী যারা, এরা হইল মুবাজ্জিরিন, এরা হইল মুবাজ্জিরিন, তাবজির হইল অন্যায় কাজে অর্থ ব্যয় করা। সিনেমা বানাইবার লাগি টাকা দিলেন, যাত্রা গানের জন্য টাকা দিলেন, আপনি টিভি কিনা, টিভির মধ্যে ডিস অ্যান্টেনা লাগাইয়া বিদেশি নাচ বিদেশি ছবি দেখার জন্য টিভি কিনলেন, এই বিভিন্ন অন্যায় কাজগুলো আছে, অশ্লীলতা, মদ খাওয়ার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য টাকা ব্যয় করলেন, এই টাকাগুলো ব্যয় করাকে বলা হয় মুবাজ্জিরিন। যারা এমন ভাবে অন্যায় কাজে টাকা ব্যয় কইরা গরিব হইয়া যায়, ফকির হইয়া যায়, অসহায় হইয়া যায়, এই সকল লোকদেরকে বলা হয় মুবাজ্জিরিন। আর যারা অন্যায় কাজে না, ন্যায় কাজে ওই জায়েজ পন্থায় খরচ করে, জায়েজ পন্থায় খরচ করে, বাকি অতিরিক্ত খরচ, অতিরিক্ত খরচ করে, যে যতটুকু না করলে অসল, তো এরা হইল ইসরাফকারী। একদল হইল মুবাজ্জিরিন, যারা অন্যায় পথে নিজের অর্থ খরচ কইরা অসহায় গরিব হইয়া গেছে, নিঃস্ব হইয়া গেছে, হকদারের হক দেওয়ার ক্ষমতা আর নাই। আর মুসরিফিন, যারা ইসরাফকারী, এরা হইল অন্যায় না ন্যায় কাজে ওই খরচ করছে, 5 টাকা খরচ করলে চলে, 50 টাকা খরচ করছে, 50 টাকা করলে চলে, 500 টাকা খরচ করছে, 500 করলে চলে, 5000 টাকা খরচ করছে, 5000 করলে চলে, 5 লক্ষ খরচ করছে, 5 লক্ষ করলে চলে, 5 কোটি টাকা খরচ করে। এই যে অবস্থাটা, অন্যায় ভাবে না ন্যায় ভাবে ওই জায়েজ কাজে ওই খরচ করছে, তোমার এতটুকু না করলেও চলে, তুমি যদি 5000 করতায় আর বাকি টাকাটা রাখা দিতায়, গরিব অসহায় যারা কাজ করতে পারে না, আত্মীয় স্বজন দেওয়ার মতো কেউ নাই, এমন লোকদেরকে সাহায্য করতে পারতায়, অবস্ত্রহীনকে বস্ত্র দিতে পারতায়, খাদ্যহীন যারা ক্ষুধার্ত এদেরকে খাদ্যের ব্যবস্থা করতে পারতায়, শীতে কষ্ট করে কম্বল দিতে পারতায়, বিভিন্ন সহযোগিতায় তুমি অংশ নিতে পারতায়, কিন্তু তোমার এই টাকাটা অন্যায় পথে অতিরিক্ত আকারে খরচ করে দিলায়, এখন তোমার কাছে গরিব আইসা চাইলে টাকা নাই, তোমার কাছে পাওনাদারের পাওনা চাইলে টাকা নাই, তোমার বায়ে চাইলে টাকা নাই, বোনে চাইলে টাকা নাই, বিবিয়ে চাইলে টাকা নাই, সন্তানে চাইলে টাকা নাই, টাকা গেল কোথায়? মদ খাইয়া উড়াইয়া দিছ, গাঞ্জা খাইয়া উড়াইয়া দিছ, সিনেমা দেখতে উড়াইয়া দিছ, যাত্রা দেখতে যাত্রার আয়োজন কইরা উড়াইয়া দিছ, এখন তুমি পাওনাদারের পাওনা হকদারের হক তুমি দিবে না কেন? হকদারের হক তুমি দিবে না কেন? এরা তোমার কাছে পাওনা যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেহেতু দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল, আল্লাহ তোমার দায়িত্ব দিচ্ছেন, আল্লাহর দায়িত্ব আদায় করো, বান্দার দায়িত্ব আদায় করো, আল্লাহর দায়িত্ব আল্লাহর দাসত্ব, আর পাওনাদারের পাওনা দেওয়া, হকদারের হক দেওয়া,
আত্মীয় স্বজনের আত্মীয়তার সম্পর্ক রক্ষা কইরা এদের হক গুলো আদায় করিয়া দেওয়া, এই দায়িত্ব তোমারে দিছে। আদায় করছো না কেন? তোমার ভিতরে অহংকারে বইরা গেছে, অহংকারের কারণে তুমি এইগুলো আদায় করছো না। অন্যায় খাতে তোমার অর্থ ব্যয় করেছ, আল্লাহ ওই অন্যায় খাতে অর্থ ব্যয়কারীদেরকে মুবাজিরিন বলে উচ্চারণ করছে। আল্লাহ বলেন আত্মীয় স্বজনের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, মুসাফিরের হক আদায় করো। মুসাফির তোমার কাছে আশ্রয় গ্রহণ করেছে, তাকে তুমি যতটুকু পারো সহযোগিতা করো। ওয়ালা তুবাজ্জির তাবজিরা, অন্যায় খাতে তোমার অর্থ ব্যয় কইরা নিঃস্ব হইয়া যায় না, অর্থহীন সম্পদহীন হইয়া যায় না। আল্লাহর কাছে তুমি দায়ী হবে, পাওনাদারের কাছে তুমি দায়ী হবে। কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া পাওনাদারেরা পাওনা চাইবে, তখন তুমি তাদের পাওনা আদায় করতেই হবে। অন্যায় খাতে অধিক খরচ কইরা নিঃস্ব গরিব হইয়া যায় না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ-শায়াতিন, যারা অন্যায় খাতে খরচ করে, অন্যায় খাতে অধিক খরচ যারা করে, এদেরকে শয়তানের ভাই বলা হয়েছে, এরা হইল শয়তানের ভাই। ওয়া কানাশ-শায়তানু লিরাব্বিহি কাফুরা, আল্লাহ বলেন শয়তান হইল আল্লাহর অবাধ্য সৃষ্টির মধ্যে থেকে একদল। জ্ঞানে গুণে অনেক বড় ছিল, অবাধ্য হইয়া গেছে আল্লাহর দরবারে। কেমনে? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এলেম দান করছেন, এলেম অর্জনকারীও বানাইছেন। একদল মানব জাতি এলেম অর্জন করে, আর একদল জিন জাতি এলেম অর্জন করে, আল্লাহর ফেরেশতা এলেম অর্জন করে। আল্লাহর ফেরেশতাদের মধ্যে বড় আলেম একজন, আর মানুষের মধ্যে একজন বড় আলেম, জিনসানের মধ্যে একজন বড় আলেম, মানুষের মধ্যে বড় আলেম আল্লাহ, আল্লাহ নবী ঈশা নবী রাহমাতুল লিল আলামিন, উনি হলেন বড় আলেম। ইবলিসের মধ্যে, ইবলিসের মধ্যে শয়তান জিন জাতির মধ্যে ইবলিস হইল বড় আলিম, ফেরেশতাদের মধ্যে জিবরিল আমিন আলাইহিসসালাম উনি হলেন বড় আলিম। এই চারজন হইল, তিনজন হইল বড় আলিম, দায়িত্ব দিয়েছেন চারটা জিন জাতির, মানব জাতির চারটা দায়িত্ব। একটা হইল তোমরা জানো মানো বুঝো আমল করো, জানো মানো বুঝো আমল করো, চার দায়িত্ব। এই চার দায়িত্ব পালন করেছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই জন্য সবচেয়ে বড় আলিম উনি। এই চার দায়িত্ব দিয়েছেন জিনরেও, জিনের বড় আলিম হইল ইবলিস। এই মিস্টার ইবলিস চার দায়িত্বের মধ্যে তিনটা তার কাছে আছে, একটা নাই। তিনটা হইল জানে, কম জানে না, মানে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মানে বুঝে কম বুঝে না, কিন্তু আমল নাই। মিস্টার ইবলিস আমল নাই, জানে মানে বুঝে আমল নাই। ফেরেশতার কাছে হইল তিন, চারটার মধ্যে তিন দেওয়ার, চারটা না একটা কম। এরা হইল জানবে মানবে বুঝবে আমল লাগবে না। ফেরেশতারা নামাজ পড়ে, রোজা রাখে, অজ নাই, জাকাত নাই, এরার কোন আমল নাই, এরা জানবে মানবে বুঝবে। এই জানা মানা বুঝা, এই এলিমের ব্যাপারে হযরত জিবরিল আমিন আলাইহিসসালাম ফেরেশতা হলেন, আর সবচেয়ে বড় আলিম ফেরেশতাদের মধ্যে, মানব জাতির মধ্যে বড় আলিম নবীজি। আর ইবলিস হলো জিন জাতির মধ্যে বড় আলিম। ইবলিসের মতো আলেম যে হয়, জানেওয়ালা যে হয়, তার দশা হইব ইবলিসের মতো। জানে কি হই, বুঝে কি হই, মানেও কি হই, আমল করে না, ইবলিস মার্কা শিক্ষা লাভ করলো সে। ইবলিস মার্কা শিক্ষা, আমল নাই, কাস্তলা বইয়া এরপরে বাজারে বইয়া রুডো আটতে আটতে ফতোয়া দিতেছে, অথচ এ নিজেই নামাজ পড়ে না। আগে আর ফতোয়া দেয় কাস্তল যে ফতোয়ার ভান্ডার, আলেম যে ফতোয়া দিগায় আলেমে কইবার আগেই পাবলিক চা টানতে টানতে ফতোয়া দেওয়ায়, এরপরে যিনি উদ্যোগ কি আছে তিনি টান্দে বসে, অথচ এ নিজেই নামাজ পড়ে না। আরে ফতোয়া দিতে হলে
তুমি যেই বিষয়ে আমল নাই এই বিষয়টার ফতোয়া কেমনে দিবায়? নিজের দুই ত্রুটি থাকতে পারে। আর একজনকে জিজ্ঞাসা করছে, আলেমের কাছ থেকে ফতোয়া জানো, শিক্ষা অর্জন করো আলেমের কাছ থেকে। ঠিক তেমনি ভাবে যদি জাননেওয়ালা মাননেওয়ালা আর বুঝনেওয়ালা হয় তাতেই চলবে না, আমল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, জানার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক, বান্দার হক, আত্মীয় স্বজনের হক গুলো আদায় কইরা আল্লাহর দরবারে ইহকালীন পরকালীন শান্তি মুক্তি লাভের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।